গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও একদম ঠিকঠাক আছি এখন ঘুরে ঘুরতে গেছি পনেরো দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আজকে আকাশ হচ্ছে মেঘলা আর হালকা হালকা রোদ তাই প্রচণ্ড গরম আর আজকে বেলকনি থেকে ভিডিওটা শুরু করলাম কেন বলো তো আজকে তোমাদেরকে আমার বেলকনির কিছু গাছ আমি বার করে দিয়েছি মানে নিচে নামিয়ে দিয়েছি এত গাছ মেনটেন করতে পারছি না তো আমাদের এই সামনেটা না গাছ লাগানো আছে ওইখানে রেখে দিয়েছে বাপি তো ওইখানে রাখলে কী হয় বলো তো প্রতিদিন সকালবেলা যারা রাস্তা টাস্তা ঝাড় দেয় তারা ওই জল টল দেয় তারপরে ওই জায়গাগুলি পরিষ্কার করে তো ওই জায়গাটায় রেখে দেওয়া হয়েছে গাছ বেশি রাখা মানে মেনটেন করার একটা সময় তারপরে সময়টা তো আছেই তারপরে যত্ন নেওয়াটাও দরকার আছে না যত্ন নিতে গেলেই সময়টা দরকার তার জন্য কিছু গাছ আমি নামিয়ে দিয়েছি যেগুলি আমার ফুল গাছ দরকার সেইগুলি রেখেছি বাদ বাকি নামিয়ে দিয়েছি সব তো আজকে বিছানার চাদরটা পাল্টাতে হবে দুই ঘরের বিছানা চাদর পাল্টাতে হবে টিফিন বানাতে হবে দুপুরে রান্না আছে আজ করতে করতে একদম দুপুর করিয়ে যাবে চলো তাহলে এক এক করে গাছগুলি করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে এই দেখো কত গাছ সরিয়ে দিয়েছি আমার এই যে এত অবধি গাছ ছিল লাইন দিয়ে সব গাছ সরিয়ে দিয়েছি ধীরা গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর গাছে জল দিতে লাগবে মাটিগুলো একটু খুঁড়েও দিতে হবে একটা ছোট্ট সাদা ফুল ফুটেছে দেখো এই দেখো তো ব্রেকফাস্টের জন্য চিকেন স্টু বানাবো এর জন্য আদা আর রসুন একটু থেতো করে আর বাটারের মধ্যে হালকা ভেজে নেব আর সবজিগুলো চিকেনগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব। এক দুই মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেবো তারপরে জল দিয়ে দেব। পাঁচটা সিটি দিয়ে দেব তারপরে নামিয়ে দেব। আর আমার হয়ে গেছে চিকেন স্টু আর একদম সিম্পলভাবে করেছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখন বাবুকে খেতে দিয়ে দেবো আগে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল সকাল তো ওকে খেতে দিয়ে দিচ্ছি আমি একটু পরে খাবো রান্নাঘরের কিছু কাজ আছে সেই কাজগুলি কমপ্লিট করে তারপরে খাবো আমি বৃষ্টির কত বড় আর এখন তো বৃষ্টির সব সময় মানে প্রত্যেক দিনই বৃষ্টি প্রতি মাসেই বৃষ্টি কোনো কাল নেই এখন সবকালেই বৃষ্টি বৃষ্টির দেখা আমরা সব সময় এখন পাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে বৃষ্টি টিষ্টি দেখে এখন চলে এসেছি ঘর টর একটুখানি ডাস্টিং করে নেব আর এই চাদরটা তুলে অন্য একটা চাদর পেতে দেব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব আর পর্দাগুলোতে না হালকা ঝুল পড়ে তাই আমি এই যে মাইক্রোসফট ফেদারের যে ডাস্টারগুলো হয় এই ডাস্টারগুলো দিয়ে আমি একটু পরিষ্কার করে নিই মাঝে মাঝেই সপ্তাহে একদিন কিংবা দুদিন করে পরিষ্কার করে নিই ঝুলগুলো তাহলে জমে না পর্দাগুলো আর ওয়ালগুলো ক্লিন করে নিই এটা দিয়ে খুব ভালো ক্লিন হয় সব কিছু ক্লিন করে নিয়ে তারপরে চাদরটা পেতে দেবো চাদরটা পাতা হয়ে গেছে বালিশের কভারগুলো ভরে নেব আর তারপরে আমার বিছানার কাজ কমপ্লিট হবে তো বিছানাটা গুছিয়ে ফেলেছি দেখো এখন ভালো লাগছে বেশ বিছানাটা গোছানো থাকলে আর কোনো চিন্তা থাকে না এখন এই শোকেসটা পরিষ্কার করে নেবো শোকেসের ওপরে যে জিনিসগুলো আছে এগুলো সরিয়ে সরিয়ে একটু ক্লিন করে নিচ্ছি রাস্তার ধারে ঘর হলে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর দরজা খোলা তো রাখতেই হবে আর দরজা খোলা রাখলে এত ধুলো পড়ে যে কি বলবো আর তার মধ্যে আবার ডনার প্রচন্ড পরিমাণে লোম পড়ছে সেগুলো উড়ে উড়ে যাচ্ছে চারিদিকে তো এইগুলোই ঘরের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে তো সর্দি কাশি প্রচন্ড থাকবে আর বাবুর এমনিতেই সর্দি কাশি বেশি তো একটু ঘর তো সবসময় আমাকে পরিষ্কার করে রাখতেই হয় ব্যাস আমার ঘর কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা বাবুর ঘরে চলে এসেছি আর বাবুর ঘরেও বিছানা চাদরটা পেতে নিয়ে ওর ঘরটাও একটু ক্লিন করে নেবো বাবুর ঘর আমার দুদিন অন্তর অন্তর ক্লিন করতে হয় কারণ বাবুর একটু অ্যালার্জির প্রবলেম আছে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি আর তার জন্যই আমার পরিষ্কার করে রাখতে হয় সব সময়ের জন্যই আর বেশিরভাগ সময়টাই বাবুর ঘরে ডনা থাকে তো তার জন্য আমার আরও বেশি করে পরিষ্কার করে রাখতে হয় যাই হোক চাদরটা ওই দিকে একটু ছোট হয়ে গেছে তাই টানাটানি করছি কুস্তি করে তো চাদরটা ঠিকঠাক করে বালিশের খাবারগুলো ভরে নিলাম এখন এই ঘরটার চাদর পাতা হয়ে গেল এবারে আমি একটু ক্লিন করে নেব আর এই বাস্কেটটা দেখিয়ে কি বলছি বলো তো এই বাস্কেটটার মধ্যে ডনার ওষুধ রেখেছি সেটাই বলছি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি তো কথাগুলো তাড়াতাড়ি হবে তোমরা বুঝতে পারবে না তাই বললাম আর এই ফটোটা না ফ্রেম করে নিয়ে আসা হয়েছে ডনার প্রথম জন্মদিনের ফটো এটা এটা বাবুর ঘরে লাগিয়ে দিলাম ফটো ফ্রেমটা আর বাবুর সাথেও একটা আছে ফটো এই দেখো তো এটা খেলতে খেলতে হঠাৎ করে বাবু ওকে পাশে নিয়ে বসেছে আর বলছে মা তাড়াতাড়ি আর এখানে একটা ওয়াল দিয়েছি আর ওটা হচ্ছে ফুলের টপ তো পুজোর সময় বাবুর ঘরের ওয়ালটা এরকম করে সাজিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি সব কাজ সেরে স্নান করলাম এখন স্নান করে শান্তি পেলাম এখন আলু ভাজবো আর এখন পান্তা ভাত খেতে হবে কেন তো কালকে না ভাতটা একটু নরম হয়ে গেছিল আর আমাদের ঘরে ভাত নরম হয়ে গেলে সব অল্প অল্প করে খাবে কেউ বেশি খাবে না আর অনেক ভাত রয়েছে দুজনের মতো ভাত রয়েছে তো সেই ভাত কি ফেলে দেবো বলো অতগুলো ভাত ফেলে দেওয়া যায় তো অতগুলো ভাত তো ফেলে দেওয়া যায় না এই ভাতের জন্যই কিছু তাই না কাজ কর্ম কিছু যাই হোক সারাদিন খাটা খাটনির পর পান্তা ভাত কপালে ঝুটছে পান্তা ভাত আমার অত ভালো লাগে না খেতে খুব রেয়ার হলো তখন ভালো লাগে মানে মাসে একদিন হলো তখন ঠিক আছে পান্তা ভাত আমার একদমই ভালো লাগে না খেতে তো যাই হোক ভালো না লাগলেও এখন খেতে হবে কিছু করার নেই তো আলু ভাজবো আর পেঁয়াজ নেবো লঙ্কা নেবো পান্তা ভাতটা খেয়ে নেবো তো চলো আগে খেয়ে নি প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে আর ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম কি বলো তো সপ্তাহে একদিন করে পরিষ্কার না করলে না ঘরগুলো ঝুলটুল হয়ে যায় হালকা ঝুলটুল হয়ে যায় আর ওইগুলো যদি অনেক দিন পর করা হয় তাহলে আবার বেশি হয়ে যাবে তাই জন্য অল্পের মধ্যে আমি করে নিই সবসময় চলো আগে খেয়ে নিই পরে কথা বলবো আবার এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর হয়েও এসছে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজাটা এই যে পান্তা ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি এখন এই পান্তা পাওয়া তো আমাকে খেতে হবে আলুটা বেশ লাল লাল করে ভেজেছি চলো খেয়ে নিই